पीर के सजदा करी अनेक बोले शिरक करछे एरा बेदात करते एरा सीधा जहन्नामे चले जाबे पीर के आमरा केनो सजदा करी खुदा छाड़ा सजदा हराम जेदिन आमार आखे रात होबे ओ गो ख्वाजा তুমি আমার সেদিন সাথে রবে করবে যেদিন আমায় গোরে সওয়াল করবে যেদিন আমায় গোরে সওয়াল ও গো খাজা তুমি আমার হয়ে জবাব দেবে তো আসুন ফাশেকের নজর আসমানে মাশুকের নজর জমিনে ওরে ফাশেকের নজর আসমানে মাশুকের নজর মমিনে ফাশেকের নজর খলিল কাবায় মাশুকের দিল আসনে যারা ফাশেক তাদের নজর আসমানে আর যারা মাশুক তাদের নজর মমিনে ফাশেকের নজর খলিলের কাবায় আর মাশুকের নজর দিল আসমানে ফাশেকের সাধন জাহিরেতে মাশুকের সাধন গোপনে ফাশেক দেখায় ভণ্ডামি শুধু মাশুক থাকে মনে বনে আর কোণে তো ফাশেক থাকে দেখার আশায় ওরে ফাশেক থাকে দেখার আশায় মরে যাওয়ার পরে দে আর মাশুক দেখে সর্বদাই সাজিদ বলে গানের সুরেতে আসুন আপনারা শুনেছেন কাফনেতে আমার পীরের নাম লিখে দে তারপরে নতুন কালাম শুনুন এবং এই কালাম একদম আরেফানা কালাম আছে আমরা পীরকে সেজদা করি অনেকে বলে শিরক করছে এরা বেদাত করছে এরা সিধা জাহান্নামে চলে যাবে পীরকে আমরা কেন সেজদা করি খোদা ছাড়া সেজদা হারাম আছে খাজা বাবার দরবারে গিয়ে মাথা ঠেকিয়ে আমরা সেজদা করি আমার পীর মুর্শিদকে আমি সেজদা করি মাওলানারা ধিক্কার দেয় মাওলানারা ফতোয়া দেয় তো লক্ষ্য রাখুন কামাল কালামের মধ্যে লক্ষ্য রাখুন শায়ের কি বলছে হ্যাঁ মদন দা ওরে মুর্শিদ আমার কাবা হে 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 ওরে খাজা আমার কাবা হে 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 আরে খাজা আমার কাবা কাবাতে রয় খোদা কাবাতে খোদা থাকে তো গো ওরে খাজা আমার কাবা মুর্শিদ আমার কাবা কাবাতে রয় খোদা আর তাই তো আমার পীরকে আমি করি সেজদা আর হকিকতে দেখি আমার পীরি হয় খোদা হকিকতে দেখি আমার পীরি হয় খোদা হকিকতে দেখি আমার পীরি হয় খোদা আর হকিকতে দেখি আমার পীরি
मुर्शिदामर काबा काबा ते रोय खुदा मुर्शिदामर काबा अरे मुर्शिदामर काबा काबा ते रोय खुदा और ताई तो अमर पीर के आमी कोरी सजदा 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 আসুন অনেক মা বোনেরা আসছেন আশা করব সব মা বোনেরা আসবেন আমার খাজা গরিব নওয়াজের দরবার আরো যেন উন্নত হয় আরো ভালোভাবে আরো সুন্দরভাবে এবছর বস্তুতরণ হয়েছে সামনে বছর আরো যেন বেশি করে মানুষের কাছে সাহায্য যায় আপনাদের একটু সাহায্য এখানে অনেক কাজ হয়ে যাবে পাঁচ জনের একজনে পাঁচ জনের একজনের বোঝা পাঁচজনের লাঠি তারপর কি পীরের পূজা করি আমি যে দিনে রাতে নসিব গুণে পীর পেলাম আমি জগতে নসিব গুণে আমি পেলাম জগতে পীরের পূজা করি আমি যে দিনে রাতে নসিব গুণে পীর পেলাম আমি জগতে মুর্শিদ ছাড়া আপন নাই কেহ এই ত্রিভুবনে মগ্ন থাকি আমি পীরের চরণ শরণে পূর্ব পশ্চিম আমি যেদিকে ফেরাই আঁকি পূর্ব পশ্চিম আমি যেদিকে ফেরাই আঁকি পীরের নূরি সুরত সেদিকে আমি দেখি পূর্ব পশ্চিম যেদিকে ফেরাই আঁকি পীরের নুরি ছবি সেদিকেই আমি দেখি তো কাবা কিবলা তিনি তিনি জেহাদি মাওলা কাবা কিবলা তিনি তিনি জেহাদি মাওলা পারের কান্ডারি তিনি তিনি যে রসুল আল্লাহ পারের কান্ডারি তিনি তিনি যে রসুল আল্লাহ और पीर के सामने रेखे और पीर के सामने रेखे सलात कोरी ज्यादा पीर के सामने रेखे ख्वाजा के सामने रेखे ख्वाजा के सामने रेखे सलात कोरी ज्यादा अर हो की कोते देखी अमर ख्वाजा है खुदा हो की कोते देखी अमर ख्वाजा है खुदा हो की कोते देखी अमर ख्वाजा है खुदा अमर पीरी 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 है खुदा अमर पीर 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 है खुदा কথা লক্ষ্য রাখুন পীরই হয় খোদা কেন আহাদ সিফত নিয়ে খেলছে দেখো দুনিয়ায় মানব রূপি বলে চিনতে সবাই পারে না মানব রূপি বলে চিনতে সবাই পারে না
সাদ সিফত নিয়ে খেলছে দেখো দুনিয়ায় মানব রূপী বলে চিনতে সবাই পারে নাই আমার মদনদা বলে গেছে যে আমাদের নবীজিকে বড় ভাই বলছে দেখুন যার নবী জিন্দা তার ঈমান জিন্দা যার নবী জিন্দা তার ঈমান জিন্দা যার নবী মুর্দা তার ঈমান মুর্দা বেশ এবং মদনদা একটা কথা বলছে রাসূলুল্লাহ বলেন তাদেরকে আমি সবচেয়ে বেশি ঘৃণা করি কাদেরকে তাদেরকে আমি বেশি ঘৃণা করি এবং কিয়ামতের দিন আমার থেকে সবথেকে দূরে অবস্থান করবে তারা কারা তারা হচ্ছে যারা অনর্থক কথা বলে অন্যকে ছোট করে এবং যারা কথা বলার সময় পাণ্ডিত্য জাহির করে যারা কথা বলার সময় নিজের পাণ্ডিত্য জাহির করে তাদেরকে আমি বেশি করে ঘৃণা করি হাদিস তো লক্ষ্য রাখো ইসলামের যদি নীতি পঙ্কন পঙ্কনে বলা হয় নাসিরও বাঁধা পড়ে যাবে আর মদনদা তো আগে পড়বে কি গো মদনদা তো দেখুন যে কথার মধ্যে পাণ্ডিত্য জাহির করে সে হচ্ছে নবীজির ঘৃণ্য ব্যক্তি কিন্তু কিন্তু এটা কাদের জন্য বলেছে যারা কিছু বুঝে না আমরা কিছু বুঝি না অনেক কিছু বড় বড় কথা বলি আমরা কিছু করি না অনেক কিছু কথা বলি আমাদের জন্য এটা ওলিয়া আল্লাহদের জন্য নয় ওলিয়া আল্লাহদের জন্য উনারা হচ্ছে উনাদের শারীর মানুষ তাই বলছে কি আহাদ সিফত নিয়ে খেলছে দেখো দুনিয়ায় মানব রূপী বলে চিনতে সবাই পারে না পীরের মাঝে দেখো আল্লাহর নূর প্রকাশ আছে যে নূরের জন্য মুসা পাহাড় ভ্রমণ করেছে আল্লাহ নূরি সামাওয়াতে পায় কোরআনেতে নূর আল্লাহ নূর দেখি আমার পীরের সুরাতে ওরে নূর হলো কেমন বস্তু আল্লাহ নূর কি বা বলো হলো কেমন বস্তু আল্লাহ নূর কারে বলো নূরের ব্যাখ্যা আপনারা শুনেছেন কোথাও কোন মাওলানার মুখে নূরের ব্যাখ্যা যে নূর কাকে বলে নূর একমাত্র ব্যাখ্যা দিতে পারে কামেল মুর্শিদ ছাড়া কেউ দিতে পারবে শুধু নূর 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 আগে নূর সৃষ্টি করেছে নবী নূরে দুনিয়া সৃষ্টি হয়েছে বাবা নূরটা কি একটু বলো নূর থাকে কোথায় তাই বলছে কি ওরে নূর হলে কেমন বস্তু আল্লাহ নূর কি বা বলো এ ভেদ জানতে হলে মুর্শিদের দ্বারে চলো মুর্শিদের দ্বারে চলো এই ভেদ জানতে হলে মুর্শিদের দ্বারে চলো এই ভেদ জানতে হলে মুর্শিদের দ্বারে চলো বলো এই ভেদ জানতে হলে মুর্শিদের দ্বারে চলো এই ভেদ জানতে হলে মুর্শিদের দ্বারে চলো মুর্শিদের দ্বারে চলো ওর চিনলো যারা পীরকে প্রেমে হয়েছে ফিদা চিনলো যারা পীরকে প্রেমে হয়েছে ফিদা ওরে চিনলো যারা পীরকে বলে বাবা পীর সাহেব ও আমারই মতো তো দেখতে আমার নূর আলা নূর হলো কি করে বলে আমার পীর নূরের মতো আমার মীর পীর হচ্ছে চাঁদের মতো দেখুন চাঁদের মতো নয় সত্যিকারের চাঁদ আছে চাঁদ দেখে ঈদ ঈদের নামাজ পড়ে আপনারা কি জানেন সবাই কি চাঁদ দেখতে পায় যে দূরবীন দিয়ে দেখে নিল সে এক একজন দেখে নিয়েছে দেখে নিয়ে চারদিকে প্রচার করে দিয়েছে চাঁদ দেখার কথা তোমরা পড়ে না
সবাই না দেখি পড়ে নিল কিন্তু যারা সত্যিকারের পীরের আশিক আছে যারা পীরের হাতে 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 বায়াত গ্রহণ করেছে তারা চাঁদ দেখি ঈদের নামাজ পড়ে তাতে মেঘ আকাশে চাঁদ উঠুক আর নাই কেন তাদের চাঁদ আছে আলাদা সত্যিকারের চাঁদ সে চাঁদ কথা বলে সে চাঁদ হাসে সে চাঁদ কুরআন পড়ে তো লোকরা কথাই বলছে কি নূর হলো কেমন বস্তু আল্লাহ নূর কি বা বলো এই ভেদ জানতে হলে মুর্শিদের দারে চলো 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 ওরে চিল্লো যারা পীরকে প্রেমে হয়েছে ফিদা চিল্লো যারা পীরকে প্রেমে হয়েছে ফিদা আর হকি কতে আরে হকি কতে দেখি আমার পীরই হয় খোদা দেখি আমার পীরই হয় খোদা হকি কতে দেখি আমার পীরই হয় খোদা হকি কতে দেখি আমার পীরই হয় খোদা আমার পীরই হয় খোদা পীর হয় খোদা আমার 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 পীর হয় খোদা ফাতেমা আজহুল্লাহ লেখা কোরআন পাতাতে আল্লাহ জাহির আছে মুমিন রই দিলেতে যেমন সঙ্গীত জাহির আছে আমার মদনদার সিনা থেকে জাহির আছে মদনদার কাছে সঙ্গীত জাহির আছে নাসির ঝনকারের কাছে সঙ্গীত জাহির আছে যে যে কাজটা জানে তার কাছে সেটা জাহির আছে আল্লাহ জাহির আছে মুর্শিদের সিনাতে মুমিন হচ্ছে মুর্শিদ আল্লাহ সেখানে জাহির আছে অন্য জায়গায় গেলে আল্লাহর খোঁজ পাওয়া যাবে না আপনি বলবেন একটা চোরের কাছে একজন চিটিংবাজের কাছে আল্লাহর সন্ধান পাওয়া যাবে না কেন সে মুমিনের সিনায় জাহির আছে তাই বলছে কি ফাসামা আজহুল্লাহ লেখা কোরআন পাতাতে আল্লাহ জাহির আছে মুমিনের দিলেতে মন্দির মসজিদে কি আল্লাহ বলো পাওয়া যায় মন্দির মসজিদে কি আল্লাহ বলো পাওয়া যায় আল্লাহকে পেতে হলে মানব সেবা করা চায় ফেরেশতা হয়েও জিবরিল খোদার দেখা পেল না নবীজি করলো দিদার মেয়েরাজ তাহার নমুনা ফেরেস্তা জিবরিল হয়েও খোদার দেখা পায়নি ফেরেস্তা জিবরিল হয়েও খোদার দেখা পায়নি কিন্তু আমার নবীজি পেয়েছে আদম জাত হয়ে পেয়েছে তো তাহলে আমার নবীজি যে বলে গেছে যে খোদা কেমন দেখতে গো মান রানী ফাকাদ রায়েল হক যে আমাকে দেখলো সে খোদাকে দেখলো এবং আরও বলে গেছেন কামা তরুণা হাজাল কামার পূর্ণিমা চাঁদের মতো পরিষ্কার আল্লাহকে তাকে দেখা যায় তাহলে তাহলে ওনারা কি মিথ্যা কথা বলে গেছেন সব সব বলছে কিন্তু এই কথাগুলো বলছে না তারা যারা পীরলি মানে না এই এই আয়াতগুলো তারা বলে না এই আয়াতগুলো তারা ব্যাখ্যা করে না কেন করলে পরে ধরা পড়ে যাবে তা বলছে কি আল্লাহ বলে সাড়া দেব যে আমারে ডাকিবে আল্লাহ বলে সাড়া দেব যে আমারে ডাকিবে আল্লাহ বলে দেখা দিব যেজন দেখতে চাহিবে দেব যেজন দেখতে চাহিবে আল্লাহ বলে সাড়া দেব যেজন দেখতে চাহিবে সাড়া দেব যেজন দেখতে চাহিবে
দেবো যে আমারে ডাকিবে, সাড়া দেবো যে আমারে ডাকিবে, আল্লাহ বলে সাড়া দেব যে আমারে ডাকিবে, আল্লাহ বলে দেখা দেব যে জন দেখতে চাহিবে, এই আদম ঘরে বসে, এই আদম ঘরে বসে সে কইছে যে কথা, এই আদম ঘরে বসে সে কইছে যে কথা, কথা একমাত্র কারা বলে ভাই? এই মানব জাতি তো বলে, গাছপালা কথা বলে তো লোক করে, এই আদম ঘরে বসে আল্লাহ কইছে যে কথা, এই আদম ঘরে বসে আল্লাহ কইছে যে কথা, আর হকিকতে, আর হকিকতে দেখি আমার পিরি হয় থাকতে রুহু রুহের খবর নিলে না, আমি যখন কালাম পড়বো পারকেশন শুধু, এ দেহে থাকতে রুহু রুহের খবর নিলে না, পালিয়ে গেলে রুহু আর তো ফিরে পাবে না, এ দেহে থাকতে রুহু তুমি রুহের খবর নিলে না, রুহু যখন পালিয়ে যাবে তখন কি হবে, আর তার সন্ধান পাওয়া যাবে? দেখুন পীর অলিরা, আল্লাহর অলিরা যে কথা বলে, মানুষ যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে, তারা কি আমরা কি করছি, ওকে কি করে ছোট করব, ও ভাবছে ওকে কি করে হারাবো, কিন্তু এই হার জিতের মধ্যে আল্লাহ নেই ভাই, আল্লাহ আছে অন্য জগতে, আল্লাহ আছে মহব্বতের জগতে, প্রেমের জগতে, তাই বলছে কি, এ দেহে থাকতে রুহু রুহের খবর নিলে না, পালিয়ে গেলে রুহু আর তো ফিরে পাবে না, তাহলে ফকির যারা রুহের খবর, তাহলে ফকির যারা রুহের খবর জেনেছে, হুকে ধরে নিয়ে অমর তারা হয়েছে, তাহলে ফকির যারা রুহের খবর জেনেছে, হুকে ধরে নিয়ে অমর তারা হয়েছে, দিল হয় আরশে আজম জাহেদ যারা বুঝে না, এতে হুয়ের খেলা খুঁজে তারা দেখে না, এতে হুয়ের খেলা খুঁজে তারা দেখে না, ছবি তার দেখতে পাবে, আল্লাহর ছবি কোথায় দেখতে পাবেন বলছি শুনো, ও মদনদা আল্লাহর ছবি কোথায় দেখা যায় শুনো, আল্লাহর ছবি ওরে ছবি তার দেখতে পাবে প্রেমিকের, ছবি তার দেখতে পাবে, আরে ছবি তার দেখতে পাবে প্রেমিকের নয়ন মাঝে, ছবি তার দেখতে পাবে প্রেমিকের নয়ন মাঝে, সামনে ঘুরে বেড়ায় খোদা ওই তোমার মাঝে, প্রেমিকের নয়ন মাঝে, আয়না মহল আমার মধ্যে আয়না কোনটা,
একদম খুব দামি কথা এবং তালিমের কথা আমি বলে ফেলছি। আয়না মহল, এই চোখ হচ্ছে আমার আয়না, এই চোখে প্রেমিকের ছবি দেখা যাবে, প্রেমিকের ছবি, আপনি যাকে ভালোবাসবেন তার ছবি এই নয়না দেখা যাবে। তো লোক করে বল, ছবি তার দেখতে পাবে প্রেমিকের নয়ন মাঝে, ছবি তার দেখতে পাবে প্রেমিকের নয়ন মাঝে, সামনে ঘুরে বেড়ায় খোদা ওই বহু সাজে, সামনে ঘুরে বেড়ায় খোদা ওই বহু সাজে, সামনে ঘুরে বেড়ায় খোদা যে বহু সাজে, ওরে চিনল যারা পীরকে, হে হে পীরকে পীরকে চিনল যারা পীরকে, তারা হয়েছে পালদা, পীরকে যারা চিনল তারা হয়েছে পালদা। যখন আপনি চিনবেন পীরকে, পীরকে যখন চিনবে হযরত মালিক বাবা, এই দুনিয়াদারিতে আমরা সবাই উনাকে হযরত মালিক বাবা বলে জানি, কিন্তু উনার যে প্রেমিক আছে, উনার যে প্রেমিক আছে তার কাছে উনি কে আছে? তার কাছে উনি মেহবুব আছেন, তার কাছে উনি মেহবুব আছেন। তো দেখুন তো, প্রেমিকের জন্য এ কথা অনেকে ফতোয়া দিচ্ছে, অনেকে আবার ফেসবুকেতে কমেন্ট করছে, গালাগালি করছে। আমি দেখো ভাই, এ কালাম আপনাদের জন্য নয়, এ কালাম আশিকদের জন্য, আশিক আর মাসিকের জন্য এই কালাম আছে, আপনাদের জন্য নয়। আপনারা কেন এই ভিডিওতে ঢুকছেন, কেন কেন না, আপনারা এ কালাম হজম করতে পারবেন না, এ হজম করার শক্তি আপনাদের নেই। তাই বলছে কি, ওরে চিল্ল যারা পীরকে তারা হয়েছে বান্দা, চিল্ল যারা পীরকে তারা হয়েছে বান্দা, আর হকিকতে দেখি আমার পীরই হয় খোদা, হকিকতে দেখি আমার পীরই হয় খোদা, হকিকতে দেখি আমার পীরই হয় খোদা। হকিকতে দেখি আমার পীরই হয় খোদা, হকিকতে দেখি আমার পীরই হয় খোদা। ওরে মুর্শিদ আমার কাবা, কাবাতে রয় খোদা, ওরে মুর্শিদ আমার কাবা, জলিলের কাবা গো, আল্লাহ খোদ তৈরি করেছে, এত পরিষ্কার করে বলছে তবু মাথায় ঢুকছে না। আল্লাহ ওই জন্যই বলে দিয়েছে, যাকে গুমরাহি করে দেব তাকে তুমি বুঝাতে পারবে না, সে অন্ধকারই থাকবে। এটা খলি, এটা হচ্ছে জলিলের কাবা, খোদ আল্লাহ তৈরি করেছে, আর ইট বালির পাথরের কাবা এটা তো মানুষে তৈরি করেছে। ওরে মুর্শিদ আমার কাবা, কাবাতে রয় খোদা, মুর্শিদ আমার কাবা, কাবাতে রয় খোদা, তাই তো আমার পীরকে আমি করি সেজদা, আমার পীরকে আমি করি সেজদা, সজদা করি সজদা।